তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই থালপোশের ভিডিওটা। দেখো কত সুন্দর লাগছে থালপোশটা, এটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের দেখাবো। তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, ভিডিও আমি স্টার্ট করি। বন্ধুরা, এই ভিডিওটা আমি তোমাদেরকে দুটো অংশে দেখাবো। প্রথম অংশে দেখাবো পুরো ঘেরাটা, দেখাবো কিভাবে স্টার্ট থেকে ঘেরাটা করেছি। তারপরে তোমাদেরকে দেখাবো এই কিনারের প্যাটার্নটা কিভাবে করেছি সেটা দেখাবো। প্রথম পার্টে ঘেরাটা দেখাবো, তারপরের পার্টে এই কিনারেরটা করা দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো বন্ধুরা, এটা করার জন্য আমি এই যে রেড কালারের উল নিয়ে নিয়েছি, এবার এইভাবে আঙুলে পেঁচিয়ে একটা ম্যাজিক নট করে নেব। এইভাবে সুতোটাকে নিয়ে আসব, তারপরে এক দুই তিন তিন চেন করব, তারপরে এই সার্কেলের মধ্যে দিয়ে একবার তিনবার এইভাবে ডবল ক্রোশি করব। এইভাবে ডবল ক্রোশি করব, টোটাল আমি 16 বার ডবল ক্রোশি করে আসব। দেখো বন্ধুরা, আমার এই রাউন্ডটা হয়ে গেল। এবারে দেখো এই রাউন্ডে এরকম হয়েছে দেখতে, এটা দ্বিতীয় রাউন্ড। তো এখানটাতে আমি এই যে তিন চেনের ঘরে এখানটা স্লিপ স্টিচ করে এবার জুড়ে দেব। তারপরে দেখো এই সুতোটা একটুখানি পরো নিয়ে লুজ নিয়ে এইভাবে কষিকাটা সুতো নেব, নিয়ে ঘরের ভেতর থেকে সুতো নিয়ে পম পম তৈরি করব। এইভাবে দেখো একবার নিলাম, দুবার নিলাম, তিনবার নিলাম, চারবার নিলাম, চারবার নিলাম সুতো নিয়ে এইভাবে এরকম আনলাম, এনে আবার এরকম। তারপরে এক দুই তিন তিন চেন নিলাম, তারপর আবার নেক্সট ঘরে আবার এরকম পম পম তৈরি করব। একবার নেব, দুইবার নেব, তিনবার নেব, চারবার নেব, নিয়ে তারপর এইভাবে নিয়ে আসব। নিয়ে এসে তারপর আবার এক দুই তিন তিন চেন নেব, নিয়ে আবারও এখানে পম পম তৈরি করব। একবার, দুইবার, তিনবার, চার নিয়ে এভাবে নিলাম, নিয়ে তারপর আবার এইভাবে নিয়ে আসলাম। তো দেখ এই যে এরকম হয়েছে বন্ধুরা, এরকম হয়েছে। এবারে আমি পুরো এই গ্যাপে, সব গ্যাপে গ্যাপে এইভাবে পম্পম তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি পুরো রাউন্ড ঘিরে পম্পম তৈরি করে নিয়েছি। তারপর এবার তিন চেন করেছি, তিন চেন করার পরে এইখানটাতে এভাবে জুড়ব। জোড়ার পরে এক দুই তিন তিন চেন নিলাম, তিন চেন নেওয়ার পরে দেখো বন্ধুরা এই যে যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি একবার ডবল ক্রোশি করব, আবার ডবল ক্রোশি করব, আর একবার ডবল ক্রোশি করব। দেখো তিনবার ডবল ক্রোশি করলাম আর একটা চেন। তো চেনের জন্য একটা, ওয়ান টু থ্রি ফোর, চারবার ডবল ক্রোশি হলো। আবার এই গ্যাপে আমি আবার একবার দুইবার তিনবার চারবার চারবার ডবল ক্রোশি করব। তো দেখো এই প্রতিটা গ্যাপের মধ্যে আমি এইভাবে চারবার করে ডবল ক্রোশি করে নেব। করে এসে এখানটাতে শেষ করব। এই প্রত্যেকটা গ্যাপে এই যে যে হোলগুলো আছে এই গ্যাপে গ্যাপে আমি এইভাবে ডবল ক্রোশি করে নিয়ে আসব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এই রাউন্ডে আমি প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রোশি করেছি। দেখো
চারটা করে ডবল কষি করেছি। এবারে পরের রাউন্ডে এখানে এই তিনটে ঘরে তিনটে চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপর এক দুই তিন, তিন চেন নিলাম, নিয়ে এক আবার দুই চেন এক্সট্রা নিলাম, নিয়ে দেখো এই একটা ঘর ছেড়ে এই ঘরটাতে এইভাবে ডবল ক্রোশি করবো। তারপর আবার এক দুই চেন, দুই চেন নিয়ে এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে ডবল ক্রোশি করবো, একটা ঘর স্কিপ করবো, আর ওপরে দুটো চেন নিলাম, একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে ডবল ক্রোশি, এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে ডবল ক্রোশি, আবার এক দুই দুই চেন নিয়ে এইটা ছেড়ে এই ঘরটা, একটা স্কিপ করবো আর ওপরে দুটো চেন নেব। তো দেখো বন্ধুরা ঠিক এরকম হবে প্যাটার্নটা, এই প্যাটার্নে পুরো রাউন্ডটা আমি এই পর্যন্ত পরে আসব। ঠিক দেখো এরকম হবে, ওপরে দুটো চেন, নিচে একটা ঘর স্কিপ করব, নিচে একটা ঘর ছাড়ব, আর এখানে দুটো চেন নেব। দেখো সববারই একটা ঘর স্কিপ করে তারপরে একটা একটা ঘর, এই ঘরটা স্কিপ করলাম, এটাই করলাম, এটা স্কিপ করলাম, এটাই করলাম, এটা স্কিপ করলাম, এটাই করলাম, এভাবে পুরোটা করে আসব। দেখো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল, একদম আমি শেষের দিকে চলে এসেছি। এই রাউন্ডে আমি একবার ডবল ক্রোশি করেছি, দুটো চেন নিয়েছি, মাঝখানে একটা ঘর স্কিপ করেছি। এবারে এখানে এই তিন নাম্বার এই যে চেনের দ্বিতীয় ঘরে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব, জুড়ে দিয়ে এই ঘরটাকে একটু লুজ নেব, নিয়ে আবার পম্পম তৈরি করব এই গ্যাপের মধ্যে। দেখো এইভাবে সুতো নেব, দিয়ে ওয়ান টু থ্রি ফোর, চারবার নিলাম, নিয়ে নিয়ে এইভাবে আসলাম। তারপরে এক দুই তিন, তিন চেন নিলাম, তারপর আবার এখানে চারবার সুতো নেব, এক দুই তিন চার, আবার পম পম তৈরি হলো, আবার এক দুই তিন, তিন চেন, আবার এখানে সুতো নেব, এক দুই তিন চার, চারবার নিয়ে এই যে পম পম তৈরি করলাম, যে আবার এক দুই তিন, এরকম প্রত্যেকটা গ্যাপে আমি পম পম তৈরি করে আসব এইভাবে, আর মাঝে তিনটে চেন নেব। দেখো বন্ধুরা আমার পুরো রাউন্ডটা ঘিরে পম পম তৈরি করা হয়ে গেছে, আমি একদম শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবার দেখো তিন চেন নিলাম, এবার এখানটাতে এভাবে জুড়লাম, দিয়ে এক দুই তিন, তিন চেন নিলাম, তিন চেন নিয়ে একবার দুবার ডবল ক্রোশি করলাম। তো দেখো এই গ্যাপে চেনের জন্য একটা ডবল ক্রোশি কাউন্ট করো, তারপর এক দুই পর পর দুটো ডবল ক্রোশি সেলাই করলে তাহলে একই এখানটা এই গ্যাপটাতে তিনবার ডবল ক্রোশি, এই চেনের জন্য একটা ক্রোশি আর পর পর দুটো ডবল ক্রোশি, তারপরে আবার এই গ্যাপে একবার দুবার তিন ডবল ক্রোশি, আবার এখানে একবার দুবার তিন, তিনবার। তো দেখো বন্ধুরা এই রাউন্ডে আমি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে তিনবার করে ডবল ক্রোশি করে একদম এই পর্যন্ত আসবো। দেখো বন্ধুরা এই রাউন্ডটাও হয়ে গেল, এই রাউন্ডে আমি প্রত্যেকটা গ্যাপে তিনবার করে ডবল ক্রোশি করেছি। তো একটু দেখো এরকম মনে হচ্ছে কুঁকড়ে আছে খিচে আছে জিনিসটা, তো এরকম আগে আমি এটাকে এই ঘরের সঙ্গে এই যে তিন চেনের ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে আগে জুড়ে নিই, জুড়ে নেব, তারপরে দেখো এটা এরকম ভাবে একটু টেনে টেনে দেব যাতে জিনিসটা
সেট হয়ে যায় তাহলে আর গুটিয়ে থাকবে না জিনিসটা ঠিক হয়ে যাবে এই দেখো একদম পাতিয়ে গেছে দেখছ এই রাউন্ডটা আমার হয়ে গেল এবারে পরেরটা এবার এক দুই তিন তিন চেন তারপরে আবার এক দুই দুই চেন এক্সট্রা নিলাম নেওয়ার পরে একটা ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল করছি আবার এক দুই দুই চেন নিলাম তারপরে দেখো একটা ঘর স্কিপ করে তারপরে ঘরে একবার ডাবল করছি আবার এক দুই দুই চেন নিলাম একটা ঘর ছেড়ে পরের ঘরে ডাবল করছি তো দেখো বন্ধুরা এই যে এরকম প্যাটার্ন আসবে এই যে ঠিক এই প্যাটার্নে পুরো রাউন্ডটা আমি করে নেব এই যে এইভাবে প্রথমে ডাবল ক্রোশি করব তারপরে দুটো চেইন নেব তারপরে একটা ঘর ছেড়ে তারপরে আবার একটা ডাবল ক্রোশি করব তো এইভাবে করে দেখো বন্ধুরা এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল এবারে নেক্সট রাউন্ড এবারে দেখো এই দুই চেইন নিলাম নেয়ার পরে এখানে তিন চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়লাম দিয়ে একটু এই সুতোটা লুজ নেব নিয়ে কুশি কাটা সুতো নিয়ে একবার দুবার তিনবার চারবার চারবার কুশি কাটা সুতো নিলাম দিয়ে এবার পম পম তৈরি করব এক দুই তিন চেন তিন চেন নিয়ে আবার এখানে পম পম করব ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন এক দুই তিন চার দেখো এই যে এরকম আবার পম পম তৈরি করব পুরোটা করে একদম আমি এই পর্যন্ত আসব দেখো বন্ধুরা এই রাউন্ডটা শেষ হয়ে গেল প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি পম পম তৈরি করেছি এবারে নেক্সট রাউন্ড তো এবার দেখো এই তিন চেন নিয়েছি এবার এখানে আমি স্লিপ স্টিচ করে জুড়ব তারপরে এক দুই তিন তিন চেন করলাম করার পর আবার এখানে আমি দুবার ডবল ক্রোশি করব একবার দুবার আবার এখানে একবার দুবার তিনবার তিনবার ডবল ক্রোশি আবার একবার দুবার তিনবার ডাবল ক্রোশি তো দেখো বন্ধুরা সব গ্যাপে গ্যাপে তিনবার করে ডাবল ক্রোশি করে নেব পুরো রাউন্ডটা ঘিরে আমি এইভাবে ডাবল ক্রোশি করে এখানে আসব দেখো বন্ধুরা এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা ঘরে গ্যাপের মধ্যে আমি তিনবার করে ডাবল ক্রোশি করেছি এবারে আমি এই তিন চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ব জুড়ে এক দুই তিন তিন চেন নিলাম তারপর আবার এক দুই দুই চেন নিলাম এটা নেওয়ার পরে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে ডাবল ক্রোশি করব আবার এক দুই দুই চেন নিলাম একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে ডাবল ক্রোশি করব এক দুই চেন আবার তারপরে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে ডাবল ক্রোশি করব তো দেখো এই যে ওপরে দুটো চেন নেব তারপরে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে ডাবল ক্রোশি আবার দুটো চেন একটা ঘর স্কিপ করে পরের ঘরটা ডাবল ক্রোশি
তারপরে আবার একটা চেইন একটা ঘর স্কিপ করে আবার একটা ডাবল ক্রোশি। তো বন্ধুরা এই প্যাটার্নে পুরো রাউন্ডটা আমি করে আসব। দেখো বন্ধুরা এই রাউন্ডটাও হয়ে গেল আমার। দেখো এই রাউন্ডে আমি ডাবল ক্রোশি করেছি, তারপরে দুটো চেইন নিয়েছি, একটা ঘর স্কিপ করে তারপরে আবার ডাবল ক্রোশি করেছি, তারপরে আবার দুটো চেইন একটা ঘর স্কিপ করে আবার ডাবল ক্রোশি। এইভাবে করে পুরো ঘেরাটা আমি করেছি। এবারে আমি আবার নেক্সট পম্পম তৈরি করব। নেক্সট রাউন্ডে পম্পম তৈরি করা। তো দেখো বন্ধুরা এই যে আমি দুই চেইন নিয়েছি, এবার এখানে তিন চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ব। জোড়ার পরে এই ঘরটা একটু লুজ রাখবো, একটু লুজ রেখে তারপরে আবার সুতো নিয়ে পম্পম তৈরি করব। 1 2 3 4 চারবার নিলাম, নিয়ে এভাবে আসবে, তারপর আবার এভাবে, তারপরে 1 2 3 তারপর আবার এখানে এই গ্যাপের মধ্যে 1 2 3 4 চারবার ডাবল ক্রোশি, তারপরে 1 2 3 তারপরে আবার 1 2 3 4 চারবার ডাবল ক্রোশি নিলাম। এবার তিন চেন 1 2 3 তো দেখো বন্ধুরা এই যে এরকম হয়েছে। এইভাবে পুরো ঘেরাটুকু আমি করে আসবো। দেখো বন্ধুরা এই রাউন্ডটাও হয়ে গেল আমার, পুরো ঘেরাটা জুড়ে পম পম করা হয়ে গেছে। এবারে আমি এখানটাতে জুড়ব, জুড়ে আবার প্রত্যেকটা গ্যাপে গ্যাপে তিনবার করে ডাবল ক্রোশি করব এই প্রত্যেকটা হোলের মধ্যে। তো দেখো এই ঘরটা এবারে দুই চেন নিলাম, নেওয়ার পরে এখানে স্লিপ স্টিচ করে জুড়ব। জোড়ার পরে 1 2 3 তিন চেন, তারপর আবার এইখানে দুবার ডাবল ক্রোশি, একবার দুবার। তো দেখো এই চেনের জন্য একটা ডাবল ক্রোশি, তারপরে পরপর দুবার ডাবল ক্রোশি, তারপরে তো তিনবার হলো এই গ্যাপে, একবার দুবার তিনবার হলো, তারপরে আবারও 1 2 3 তো দেখো এই যে এরকম হলো। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। দেখো বন্ধুরা আমার পুরো ঘেরাটা তৈরি করা হয়ে গেছে, এটুকুই আমি বড় রেখেছি। তোমরা যদি মনে করো যে এর থেকে ছোট করব, তো দেখো 1 2 3 4 আমি চারটে পম পম করেছি, তো তোমরা মনে করলে 1 2 3 করতে পারো, করে তারপরে এটা দিতে পারো। দেখো বন্ধুরা তোমরা যদি এর থেকে বড় করতে চাও থালপোষটা, তাহলে আমি এখানে দেখো চারটে পম পম করেছি, তোমরা পাঁচটা পম পম করে তারপরে কিনারাটা করতে পারো, বর্ডারটা দিতে পারো। তো আমি এখন এইটুকুই বড় রেখেছি থালপোষটা, এইটুকু করে এটাই প্রথম পার্টে তোমাদেরকে দেখালাম। নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো কিভাবে এই কিনারাটা করব, সেটা তোমাদেরকে দেখাবো।